যারা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে তাদের জন্য আলাদা ট্রিগার কিনতে হবে না। এই যে ট্রিগার যে লক সিস্টেম আছে খুব সুন্দর, মানে বাজেটের মধ্যে বেস্ট। এটা আছে যারা 14 থেকে 15 বাজেটের মধ্যে যারা নিতে চায় তারা এই বাজেটে বেস্ট একটা ফোন। আমরা ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দিব অ্যাভেলেবল 13 সিরিজের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। iPhone 11 এটা 64 GB, তো ভাবছিলাম এটা 12 Pro Max, মানে দেখতে সেমই সেম, কিন্তু এই কালারটা দেখলে মনে হয় যে জি জি এটা একটা ভিন্ন কালার না, সবই সেম। প্রোডাক্টের প্রাইস অবশ্যই কমবে। এটারই আরেকটা আছে ম্যাকবুক এয়ার, যারা একটু প্রাইস কমের মধ্যে নিতে চান ম্যাকআপ বক্স। এই যে শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি একটা স্মার্টফোনের দোকানে। আজকে আপনাদেরকে দেখাবো স্মার্টফোন কোথায় আসলে আপনারা একেবারে কম দামে স্মার্টফোন কিনতে পারবেন। আর আজকে ব্লগটি খুব বেশি স্পেশাল আপনাদের জন্য, যারা আসলে ফোন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন। অনেকে দেখা গেছে মানে লাস্ট ইয়ার ফোন কিনছেন, বর্তমানে অনেক লেটেস্ট ফোনগুলো মার্কেটে চলে আসছে, তো আপনাদের পুরাতন ফোনটি দিয়ে এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর এছাড়া আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কাছে সকল ব্র্যান্ডের ফোনগুলোই পাওয়া যায়। এখানে আইফোনের প্রত্যেকটা মডেল এখানে অ্যাভেলেবেল আছে, স্যামসাং আছে, শাওমি আছে, তারপর রিয়েলমি আছে, OnePlus আছে। এছাড়া তাদের কাছে ম্যাকবুক আছে, অ্যাপেলের ম্যাকবুক 2021 মডেল যেটা বের হয়েছে সেটাও পাবেন, 2020 যেটা বের হয়েছে সেটাও পাবেন। আপনারা চাইলে আপনার ফোন এক্সচেঞ্জ করে ম্যাকবুক নিতে পারবেন। সো আজকে আমরা চলে আসছি ঢাকার বৃহত্তম স্মার্টফোন মার্কেট বসুন্ধরা সিটিতে। এই মার্কেটে কিন্তু অনেক অনেক স্মার্টফোনের দোকান আছে। আমার কাছে নতুন একটি দোকান, সেটা হচ্ছে গিয়ে ফোন ফিচার ভিডি। তাদের দোকানে আমি ফার্স্ট টাইম আজকে ভিডিও করতে আসছি। আজকে আমরা দেখবো যে তারা আসলে কী ধরনের ফোনগুলো সেল করে, কোনটার কেমন প্রাইস। আর এছাড়া তারা কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের ফোনগুলো সেল করে থাকে। আপনাদের যার যে ফোনটা দরকার হবে আপনারা নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, এবং তাদের EMI ফেসিলিটি আছে। আব্বি ভাই আছেন আমাদের সাথে, সিফ ভাই আছেন আর কি আমাদের সাথে, অ্যাপেলের ফোনগুলো নিতে যাচ্ছেন। তাদের কাছে কিন্তু 13 সিরিজের প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে আমাদের সামনেই এখানে রাখা আছে। এছাড়া 12 সিরিজ আছে, এবং 13 সিরিজের সবগুলো ফোন তাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন। ফোন ফিচার ভিডি ব্লকসিয়ার 68 নম্বর দোকান। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক ফোন রাখা হয়েছে, আর এগুলো দেখানোর জন্য ভাইরা আসলে রেডি হয়ে আছে। এখানে কালাডা আছেন, লালডা আছেন, এখানে আছেন আইকে সঞ্জিত। আচ্ছা, সো ওনারা সবসময় দোকানে থাকবে। সালামু আলাইকুম গাইস, আমি ফোন পেশা ভিডিও থেকে বলছি, আমি রাব্বি। তো আমি প্রথমে শুরু করতে হচ্ছে আপনার Redmi K40 দিয়ে। এটা হচ্ছে বাজার নতুন একটা ফোন, বাজেটের মধ্যে খুব ভালো একটা ফোন। এই ফোনটি কিন্তু স্পেশালি যারা গেমস খেলে তাদের জন্য এই ফোনটি বানানো হয়েছে, Redmi K40। এই যে আনবক্সিং করা আছে, এই যে অনেক সুন্দর একটা ফোন, বাজেটের মধ্যে বেস্ট Redmi K40। আর এটাতে কিন্তু আপনার ট্রিগার আছে, ট্রিগার আছে, যারা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে তাদের জন্য আলাদা ট্রিগার কিনতে হবে না। এই যে ট্রিগার, ওকে, এখানে লক সিস্টেম আছে না? জি জি, এই যে লক সিস্টেম আছে খুব সুন্দর, মানে বাজেটের মধ্যে বেস্ট। ওকে, সো এই ফোনগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা রিভিউ থাকে, আপনারা সেই রিভিউগুলো দেখে নেবেন। সো এটার পিছনে ক্যামেরা সেটআপটা দেখতে পাচ্ছেন, এবং যে স্পিকারগুলো ইউজ করছে মূলত এটা JBL স্পিকার ইউজ করছে, যেটা আসলে সাউন্ড কোয়ালিটি বেস্ট দিবে, মানে যখন আপনারা গেমস খেলবেন তখন একটা অন্যরকম একটা ফিল পাবে। এটা হচ্ছে 8256 GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস আমরা রাখতেছি 35,999 টাকা অনলি। নেক্সট মান্থ প্রাইসটা কমতে পারে, কমতে পারে। আর নতুন ফোন আসলে আসলে প্রাইসটা একটু বেশি থাকে, Note 10 Pro Max। এটা একটা জনপ্রিয় ফোন, মানে বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন, সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা হচ্ছে আপনার 24,000 টাকা। কত জিবি এটা? 6128 GB। কালার হয় 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, সো এখানে একটা ব্রোঞ্জ কালার আছে, হোয়াইট কালার আছে, আর একটা মনো ব্ল্যাক হয়, একটা ব্ল্যাক কালার হয়, এটা Note 10 Pro। প্রাইস আছে হচ্ছে আপনার 23,000 টাকা, তবে প্রাইস আপ ডাউন হতে পারে, অবশ্যই আমাদের পেজে থাকতে হবে। আচ্ছা, এটা কত জিবি? এটা 6128 GB, 8 GB অ্যাভেলেবল আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, 8 GB 24,500 টাকা পড়বে। এগুলোর সাথে আমাদের থাকবে একটা হেডফোন, একটা UDG, দুইটা গিফট থাকবে, একটা গ্লাস প্রোডাক্টর গিফট থাকবে। Note 10 এর পরিবর্তে এটা আসছে Note 10S। এটা হচ্ছে 66 ভেরিয়ান্ট, 18,500 টাকা, আর 6128 হবে, এটা 20,500 টাকা। আর এটা অল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, OKM2 Pro। সো এটার পিছনে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, এবং 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে সেটআপ থাকে। এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট হয়? এটা 664 6128, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 66 ভেরিয়েন্ট প্রাইস পড়বে হচ্ছে আপনার 17,900 টাকা অনলি, 6128 পড়বে 19,500 টাকা। আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, কালারও অ্যাভেলেবেল, কালারও অ্যাভেলেবেল জি। আচ্ছা, তো এগুলো প্রাইস আসলে কম বেশি হয়ে থাকে, আপ ডাউন করতে পারে, তবে অবশ্যই আমাদের পেজে থাকতে হবে। আনঅফিশিয়াল, হ্যাঁ আনঅফিশিয়াল, Poco M3, জি। এটা প্রাইস এখন কেমন আছে? এটা আছে যারা 14 থেকে 15 বাজেটের মধ্যে যারা নিতে চায় তারা এই বাজেটে বেস্ট একটা ফোন। আর এটা হচ্ছে 664, যেটা এটার প্রাইস হবে 15,300 টাকা, আর 464 যেটা এটার প্রাইস হবে 14,300 টাকা। যাদের মানে RAM ROM একটু বেশি লাগবে, প্রাইস একটু কমে লাগবে, বেস্ট তাদের জন্য আর কি এই ফোন, এই ফোনটা। এটা হচ্ছে আপনার Redmi 10 Prime, এটা খুবই লেটেস্ট একটা ফোন। আচ্ছা, Redmi 10 Prime, এটার ক্যামেরা সেটআপটা কিন্তু জোস করছে দেখেন। জি জি, এটাতে দিছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, টাইপ সি পোর্ট পাচ্ছেন, এবং ফ্রন্ট সাইড মানে
ব্যাকসাইডটা একটু কার্ভ হবে আর এটা 6128 ভেরিয়েন্ট এটার প্রাইস হবে 18000 টাকা পোকো F3 11X 5G যেটা জি 5G এটার ক্যামেরা সেটআপ এবং K40 এর ক্যামেরা সেটআপ তো মোটামুটি সিম বাট K40 তে গেমিং ট্রিগার আছে এটা গেমিং এডিশন আর এটা গেমিং এডিশন ছাড়া আছে টুকি মানে এখানে অনেক কনফিগারেশন দেওয়া আছে এটাতে স্ন্যাপড্রাগন 870 ইউজ জি 87 বেস্ট ওকে এই বাজেটের মধ্যে এটা তো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস মনে হয় তাই না জি জি 6128 32000 আর R256 হবে R256 36000 টাকা পড়বে জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে সো এগুলো রিভিউ থাকে হ্যাঁ আমরা ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দিব অ্যাভেলেবল 13 সিরিজের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল আছে আইফোন 11 এটা 64GB এটার প্রাইস হবে 63000 ইউএসএ ভেরিয়েন্ট জি এগুলো তো অবশ্যই ইনঅ্যাকটিভ 128GB হবে 128GB এর প্রাইস হবে 72000 আচ্ছা এটা ইউএসএ ভেরিয়েন্ট তবে প্রাইস আপ ডাউন করতে পারে অ্যাপলের ডিভাইসগুলো হচ্ছে আপনার ডলার ডেট অনুযায়ী প্রত্যেকদিন প্রাইস আপ ডাউন করে 18 মিনিট জোস্ত ডিভাইসটা অনেক সুন্দর এটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট ইউএসএ এটার প্রাইস হবে 76000 আমরা ইনঅ্যাকটিভ নিতে থেকে সেটা ভেরিফাই করে দিব জি অবশ্যই আমরা ভেরিফাই করে দিব তো আপনাদের যাদের আসলে 12 সিরিজ আছে বা 11 সিরিজ আছে আপনারা চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করে যে কোনো মডেল নিতে পারবেন বা 13 সিরিজ নিতে পারবেন জি জি এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স 128GB এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট জেলে 113000 টাকা আর 256GB ইউএসএ ভেরিয়েন্ট জেলে এটা পড়বে 120000 টাকা তবে কালার আমাদের কাছে অল কালার अवेलेबल আছে 13 প্রো ম্যাক্স আচ্ছা আমি তো ভাবছিলাম ভাই এটা 12 প্রো ম্যাক্সই মানে দেখতে সেমই সেম কিন্তু এই কালারটা দেখলে মনে হয় যে এটা এটা 13 এটা একটা ভিন্ন কালার না এই সবই সেম ওকে এটা হচ্ছে 13 প্রো জি আর এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স তো 13 প্রো প্রো ম্যাক্স কিন্তু সবগুলো কালারই তাদের কাছে পাবেন আপনাদেরকে জাস্ট বলতে হবে যে কার কোন কালারটা লাগবে 13 প্রো ম্যাক্স যেটা এটার অল কালার আমাদের কাছে अवेलेबल হবে এটা 128GB ইউএসএ ভেরিয়েন্ট যেটা এটার প্রাইস হবে 133256 ইউএসএ ভেরিয়েন্ট যেটা এটার প্রাইস হবে 142000 টাকা তবে কালার ওয়াইজ প্রাইস ভেরিফাই করে আপনারা ব্লু টাকা ভেরি হতে পারে ব্লু কালার যেটা এটার প্রাইস একটু বেশি থাকে দের থেকে 2000 টাকার মতো বেশি থাকে আর আপনার গ্রাফাইট কালার বাদ বাকি গোল্ড কালার এগুলোর প্রাইস একটু কম থাকে যেমন আমরা গ্রাফাইট কালার সেল করতেছি 140 করে আর ব্লু কালার সেল করতেছি 142 করে 13 প্রো এটা 128GB যেটা ইউএসএ ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 121000 টাকা আর 256GB যেটা ইউএসএ ভেরিয়েন্ট এটার প্রাইস পড়বে 132000 টাকা তবে কালার ওয়াইজ প্রাইস এটাও ভেরিফাই করে ব্লু কালার প্রাইস একটু হাই থাকে আর বাদবাকি কালারগুলোর প্রাইস একটু লো থাকে এক থেকে দেড় হাজার দিতে পারবেন জি কালার দিতে পারবেন মানে হচ্ছে ভাই 1000 টাকা 500 টাকা বেশি নেক সমস্যা নেই বাট আমার এই কালার কালারে লাগবে আমরা কালার দিতে পারবো সমস্যা নেই 13 সিরিজ কিন্তু 512GB হয় 1 টেরা বাইট 1 টেরা বাইট আমাদের কাছে সবগুলো अवेलेबल আছে আমরা ফার্স্ট 13 মিনি দিয়ে শুরু করছি হ্যাঁ জি জি 13 মিনি এটা হচ্ছে 13 13 আবার আমাদের একটা স্পেশাল অফার চলতেছে যেমন 13 হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট 128GB যেটা এটার প্রাইস থাকছে আমরা 85000 অনলি 85000 মার্কেটের মধ্যে বেস্ট প্রাইস আর জি আর 256GB হবে 94000 ইউএসএ ভেরিয়েন্ট তবে আপনি যদি জাপান ভেরিয়েন্ট নেন বা হংকং ভেরিয়েন্ট নেন ওগুলোর প্রাইস একটু কম থাকবে সবগুলো তো আমাদের দেখানো পসিবল না তবে আমাদের কল করলে আমরা প্রাইসটা বলে দিব কালার দিতে পারবেন অবশ্যই যে আমাদের অল কালার আছে এখানে 13 এ কালার উপর প্রাইস ভেরিফাই করে না যারা পিঙ্ক কালারটা খুঁজতাছেন অবশ্যই তাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন খুব দ্রুত চলে আসবেন আর আইসা অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন জি অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ জেড ফ্লিপ 3 5G মেকআপ বক্স এই যে শেষ মেকআপ বক্স জি এটা হচ্ছে আপনার 12256GB এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 82000 তবে প্রাইস অবশ্যই কমবে প্রাইস ডাউন হবে প্রাইস এটা আছে এটা মনে আনঅফিশিয়াল এটা আনঅফিশিয়াল আইফোন গুলো সবগুলো তো আনঅফিশিয়াল আনঅফিশিয়াল স্যামসাং এর গ্যালাক্সি Z Fold 3 এটা লেটেস্ট একটা ফোন স্যামসাং এর 5G তো এটা কিন্তু একেবারে ইনটেক বক্স যার জন্য খুলে দেখানো যাচ্ছে না সিঙ্গেল সিম হবে ডুয়াল সিম হবে সিঙ্গেল সিম যেটা এটার প্রাইস হচ্ছে আপনার 125000 টাকা আর ডুয়াল সিম যেটা এটার প্রাইস হচ্ছে আপনার 145000 টাকা এটার মধ্যে আবার আপনার ইংলিশ বক্স আছে কোরিয়ান বক্স আছে এটা ইংলিশ বক্সের প্রাইস আইফোনের ক্ষেত্রে কিন্তু কি হয় আপনার আইফোনের মধ্যে সিঙ্গেল সিম হয় ডাবল সিম হয় ইউএসএ হয় তারপর জাপান হয় হংকং হয় জি অ্যাকটিভ হয় ইনঅ্যাকটিভ হয় এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ভেরিয়েন্টের উপর প্রাইস ডিপেন্ড করে তবে আমাদেরকে অবশ্যই আপনারা কোন কোন ভেরিয়েন্টে নেবেন কোন ডিভাইসে নেবেন আমাদেরকে অবশ্যই কল দিবেন কল দিলে আমরা প্রাইসটা বলে দিব এক্সাক্ট প্রাইসটা বলে দিব সো এখানে কিন্তু আরো অনেক ফোন আছে যেমন এখানে গেমিং ফোন একটা আছে আর জি 5 রক 5 এটার প্রাইস পড়বে 8128 এটা পড়বে 56000 টাকা আর 12128 এটার প্রাইস পড়বে 61000 টাকা এখানে রিয়েলমির তো অনেকগুলো মডেল আছে রিয়েলমি মডেল আছে এগুলো সব অফিশিয়াল অফিশিয়াল জি জি আচ্ছা অফিশিয়াল ফোনগুলোর ক্ষেত্রে কেমন ডিসকাউন্ট দিবেন কত অফিশিয়াল ফোন আমরা অবশ্যই ডিসকাউন্ট দিব রিয়েলমি C25s জি এটার প্রাইস হচ্ছে আপনার অফিশিয়াল 15500 টাকা 4128GB আমাদের কাছ থেকে নিলে পাবেন অনলি 15000 থেকে 500 টাকা ডিসকাউন্ট অফিশিয়াল ফোনগুলো কিন্তু অফিশিয়াল শোরুমে আসলে এই ডিসকাউন্ট পায় না আমরা ডিসকাউন্ট দিয়ে দিই এটার অফিশিয়াল প্রাইস 25000 টাকা আর আমরা দিচ্ছি অনলি 21000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট রিয়েলমি 4G 4G আচ্ছা যা এটা হচ্ছে যারা আপনার কম বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন ওদের জন্য অফিশিয়াল প্রাইস হচ্ছে 22999 টাকা তাহলে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 21500 টাকা সেল করতেছি এখানে কিন্তু আছে পোকো F3 আছে এখানে আছে আপনার পোকো X3 Pro আছে X3 Pro একটা দেখাই এটা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন 25 থেকে 26 বাজেটের মধ্যে 860
বাজেটে স্ন্যাপড্রাগন মানে এই বাজেটে কোনো ফোনে এরকম স্ন্যাপড্রাগন পাওয়া যায় না কম বাজেটের মধ্যে প্রসেসর একটু ভালো চায় ফোনের স্পিড একটু ভালো চায় তাহলে এটা নিতে পারে আর এটা X3 Pro 6128 যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার প্রাইস হবে 23000 টাকা আর 8256 যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার প্রাইস হবে 26000 টাকা এখানে Realme এর নতুন একটি ফোন আসছে Realme হচ্ছে আপনার GT মাস্টার এডিশন 35000 টাকা এটার অফিশিয়াল প্রাইস আর আমরা সেল করতেছি হচ্ছে আপনার 31500 টাকা গ্রে কালারটা আর ব্লু কালার নিলে 31000 টাকা গ্রে কালারটা আমরা সাপ্লাই একটু কম আমরা একটু বেশি দিয়ে নিতে হয় সো আপনার জিটি মাস্টার এডিশন কিন্তু তাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা তো অফিশিয়াল না জি Realme ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে অফিশিয়াল আর এটা হচ্ছে আপনার লো বাজেটের মধ্যে যারা হচ্ছে 10 এর নিচে বাজেটে ফোন খোঁজে আসলে 10 এর নিচে বাজেটের ফোন এখন পাওয়া যায় না তো এটা হচ্ছে নতুন আসছে C11 2021 এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 9000 টাকা মানে 14 থেকে 15 মধ্যে বাজেটে বেস্ট একটা ফোন Redmi 9 পাওয়া Xiaomi এটা 464 এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14200 টাকা আর 6128 হবে 15500 টাকা পড়বে সো এগুলো কালার হয় প্রত্যেকটা ফোনে আছে প্রত্যেকটা ফোনেরই অল কালার अवेलेबल দুই তিনটা করে কালার হয় জি Realme Narzo 30 জি এটার প্রাইস হবে হচ্ছে 6128 এটা অফিশিয়াল এটা অফিশিয়াল প্রাইস 19990 টাকা ওকে হ্যাঁ আমরা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে 19200 টাকা তারা কিন্তু ম্যাকবুকও সেল করে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার আমাদের কাছে अवेलेबल আছে এটা কি M1 চিপসেট হ্যাঁ জি ম্যাকবুক প্রো M1 আর 256GB দেখেন আচ্ছা এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট 13 ইঞ্চি 8GB 256GB এটা 114500 টাকা তো এই প্রোডাক্টের প্রাইস অবশ্যই কমবে এটারই আরেকটা আছে ম্যাকবুক এয়ার যারা একটু প্রাইস কমের মধ্যে নিতে চান অ্যাপল ম্যাকবুক এর ওইটা 8256GB এটার প্রাইস পড়বে আপনার 85000 টাকা আচ্ছা এখানে কিছু OnePlus এর ডিভাইস দেখতে পাচ্ছি OnePlus এরও কিন্তু আমাদের বেস্ট প্রাইস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ প্রাইসটা একটু বলে দেন আমাদের জি কোনটা কেমন OnePlus এর লেটেস্ট ফোন থেকে আমি শুরু করি 9 Pro এটা হচ্ছে লেটেস্ট ফোন পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ হ্যাসেলব্লাড ক্যামেরা দিয়েছে সামনে পিছনে কার্ভ হবে এবং ফ্রন্টে হচ্ছে কি আপনার পাঁচ হোল ক্যামেরা হ্যাঁ না পিছনে আছে আপনার কোয়াড ক্যামেরা সেটআপ অনেক সুন্দর আর তাছাড়া ক্যামেরা কন্ডিশন OnePlus এর ডিভাইস বেস্ট 8256GB ভেরিয়েন্ট যেটা এটা পড়বে 61000 আচ্ছা 6999 টাকা আর 12256 যেটা 63500 টাকা এটা কিন্তু আনঅফিশিয়াল অনেক বেশি অফিশিয়াল ফোন কালার তো অবশ্যই সব কালার অল কালারে আছে ব্ল্যাক কালার সিলভার কালার গ্রিন কালার আচ্ছা এখানে 9 আছে OnePlus 9 আর আছে OnePlus 9 টি আমি দেখাই এটা একটা জুস একটা কালার পার্পল কালার 8128 যেটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 44500 টাকা আচ্ছা জি আর 12256 যেটা এর প্রাইস পড়বে 48500 টাকা তো প্রোডাক্টের প্রাইস অবশ্যই কিন্তু আপ ডাউন হতে পারে এটা হচ্ছে 9R এটা হচ্ছে আপনার বাজেট একটু কমের মধ্যে বেস্ট একটা ফোন এটারও ব্লু কালার ব্ল্যাক কালার अवेलेबल গ্রিন কালার अवेलेबल এগুলো সবগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস এটা 8128 পড়বে হচ্ছে আপনার 37500 টাকা আর 8256 যেটা এটা পড়বে 38500 টাকা আর 12256 যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 44500 টাকা Xiaomi আছে 11X এটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে বাজেটের মধ্যে মানে যারা হচ্ছে আপনার একটু প্রসেসর ভালো চায় এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 6128GB 28999 টাকা আর 8128GB 31999 টাকা এটা আনঅফিশিয়াল ডিভাইস আচ্ছা এটা এখানে অফিশিয়াল স্টিকার দেওয়া আছে জি জি অফিশিয়াল আনঅফিশিয়াল দুটোই अवेलेबल এখানে OnePlus এর 8T আছে 8128 যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 38000 টাকা আর 12256 যেটা এটার প্রাইস পড়বে 40000 টাকা আচ্ছা এখানে Xiaomi এর 11 আছে একেবারে নতুন এটা একদম লেটেস্ট একটা ফোন 11 লেট এটা কিন্তু 5G টা 4G না এটা আমি আনবক্স করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এটা খুব সুন্দর একটা ফোন আমি দেখাচ্ছি সো গাইস এই ফোনটি কিন্তু মার্কেটে একেবারে নতুন আসছে এই হচ্ছে কি 11 লাইট এটা খুব স্লিম এবং খুব পাতলা একটা ফোন হ্যাঁ মানে একটু স্টাইলিশ আর কি ফোনটা জি জি এটা দুইটা ভেরিয়েন্ট হয় 5G একটা হয় 4G একটা হয় 5G যেটা এটা নতুন আসছে এটার 8256 দেবে এটা এটার প্রাইস পড়বে 35000 টাকা ওকে আর 8128 যেটা এটা আগের 4G 28500 টাকা যাবে ভিভো ওপো এগুলা সব অফিশিয়াল হয় ওকে আর এখানে আপনার ইনফিনিক্স আছে লো বাজেটের মধ্যে যাদের দরকার 15 বা 16 এর মধ্যে বাজেট ক্ষেত্রে দেখতে পারেন এটা মনে নতুন আসছে নতুন আসছে হট 11 হট 11 এস 14500 টাকা এটা 14500 টাকা এখানে ওয়াচ আছে আর এটা আছে গ্যালাক্সি ওয়াচ অ্যাপল ওয়াচ পাওয়া যাবে না অ্যাপল ওয়াচ अवेलेबल সিরিজ 7 সিরিজ 6 अवेलेबल এটা আছে গ্যালাক্সি ওয়াচ এটা হচ্ছে আপনার ক্লাসিক এডিশনটা প্রাইস বললে শেষ হবে না প্রাইস লিস্ট অনেক বড় কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো মডেল থাকে বিশেষ করে স্যামসাং এর মার্কেটে মনে 40-50টা মতন মডেল আছে তো সবগুলো তো আসলে বলা পসিবল না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জি আমাদের সাথে সময় দেওয়ার জন্য জি আমার কাজই ভাই এটা আর যারা আমার চ্যানেলের কথা বলবে জি জি এখানে মানে ফোন কিনতে আসলে আর কি অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দিবেন গিফট দিবেন এবং বেস্ট ফোনটা দিবেন ঠিক আছে অবশ্যই সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা ফোন নিয়ে বেশি বেশি আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন
ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, আর এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই দোকানে সরাসরি আসতে হবে, ফোনে কিন্তু এটা হবে না, অবশ্যই দোকানে আসতে হবে। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, বাই।